মার্কিন নায়িকার সঙ্গে রোমান্স করবেন সাকিব খান। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ডলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। ছবিটি দেশ ও দেশের বাইরে এখনও চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। এরই মধ্যে সাকিব ভক্তদের জন্য এলো নতুন আরেকটি সুসংবাদ। শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ। গত বছরের 28 মার্চ সাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে রাজকুমার ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে সাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কোর্টনি কোফিকে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আরশাদ আদনান। জানা গেছে শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের, সেভাবেই এগোচ্ছে প্রি প্রোডাকশনের কাজ। প্রযোজক আরশাদ আদনান জানান, রাজকুমার ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে, যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে অনেক চড়াই উত্তরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে, তারপরই দুষ্ট মিষ্টি কাহিনীর বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম। প্রিয়তমার বিশাল সফলতার পর আবারও জুটি বাঁধছেন সাকিব হিমেল আদনান ত্রয়ী। রাজকুমার দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান তারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ নিজেই। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে প্রিয়তমা ছবিটি উপভোগ করেছেন কোর্টনি কফি। ছবিটি দেখে নিজের ভালো লাগার কথা জানান মার্কিন এই অভিনেত্রী। সাকিব খানের সঙ্গে অভিনয়ের আগে বড় পর্দায় সহ অভিনেতাকে একবার পরখ নেওয়ার সুযোগ হয়তো একদমই হাতছাড়া করতে চাননি তিনি। যারা রাজকুমার ছবিটির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই খবরটি অবশ্যই আনন্দের। অতি শীঘ্রই শুরু হবে এই সিনেমাটির শুটিং। নতুন এক সাকিবকে দেখা যাবে এই সিনেমাটিতে।